আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, মা যদি তার নামে যে সম্পত্তি আছে তা নিজ ইচ্ছায় তার মেয়েকে দেই, তাহলে এটা কি জায়েজ হবে? জি, নিজের ইচ্ছা এখানে চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে এই মায়ের নিজের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সালা তার পছন্দ হয়নি, যার ফলে সে নিজে সমস্ত সম্পত্তি বা যা কিছু সম্পদ রয়েছে তা একটি মেয়েকে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলমিন এমনটা করেননি। সুতরাং যারা এই রকম কাজ করবে, নিজের খেয়াল খুশি যাকে ইচ্ছা যতটা দেবে, যে কোনো কারণে হোক না কেন, মেয়ে হোক অথবা ছেলেকে হোক, আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সালা বাদ দিয়ে তারা আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি প্রকাশ করল না, সেটা মেনে নিল না, যেটা কুফরি পর্যন্ত পৌঁছতে পারে, যেটা বড় কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে, আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সালা কী রয়েছে শুনুন, সূরা নিসার আয়াত নম্বর 11 এবং 12, এই দুটো আয়াত রয়েছে মিরাস, পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নম্বর 11 সূরা নিসার, তাতে বলছেন, ইউসি কুমুল্লাহ ফি আউলা দেখুন লিজা কারিমি সুলহাজিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, নির্দেশ প্রদান করছেন, ফি আউলা দেখুন তোমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে, লিজা কারিমি সুলহাজিল উনসাইন, ছেলে মেয়ে, ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় যদি থাকে, উভয় রকম থাকে, তাহলে ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে, দ্বিগুণ দেবে, মেয়ের তুলনায় দ্বিগুণ দেবে। তারপর আল্লাহ বলছেন যে যদি মেয়ে সন্তান থাকে, ফাইন কোনা নিসান ফকাস না তাইন, যদি দুই বা দুইয়ের বেশি, দুই বা ততোধিক যতই সংখ্যা হোক না কেন, শুধু কন্যা সন্তান রয়েছে, তাহলে সোলোসা মা তারাক, পরিত্যক্ত ধন যা ছেড়ে গেল মা হোক অথবা বাবা হোক, তার দুই তৃতীয়াংশ পাবে, ম্যাক্সিমাম দুই তৃতীয়াংশ দুই মেয়ে নিতে পারবে। এখানে প্রশ্ন করেছেন এক মেয়ে ছিল, আল্লাহ বলছেন ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহা নিসফ, আর যদি এক মেয়ে হয় তাহলে তার জন্য রয়েছে নিসফ অর্ধেক, তো অর্ধেক দেবে, তাতে কমও করবে না আর বেশিও দেওয়া যাবে না। জি, এন্তেকালের পূর্ব মুহূর্তে এইভাবে যদি দিয়ে চলে যায় লিখে, সেটা জায়েজ নয়। তবে জীবদ্দশায় কেউ কাউকে লিখে দিতে পারে, ওলামায়ে কেরামগণ বলেছেন, সুস্থ অবস্থায় জীবদ্দশায় আর অসৎ উদ্দেশ্য নিয়ে নয় যে সবকে বঞ্চিত করবো, সেই জন্য বরং কিছু রাখবে সম্পদ, সবগুলি লিখে দিয়ে যাবে না, যাতে করে অন্য অন্য যারা রয়েছে তারাও যাতে করে আল্লাহ যেভাবে ফয়সালা করে সেই ফয়সালা অনুযায়ী ভাগ পায়।